ধন্যবাদ আপনাদের সকলকে। আসলেই ভালো লাগছে, কারণ আমরা প্রথম ম্যাচটা আসলে জেতা ম্যাচ, আমরা অনেকগুলো ক্যাচ মিস করেছি, ক্যাচ মিস মানে ম্যাচ মিস, সো আমরা ম্যাচ মিস করেছি, বাট আজকে ওয়ান্ডারফুলি আমাদের ছেলেরা কামব্যাক করেছে এবং আশা করি আমরা নেক্সট খেলায় খুব ভালো আরও ভালো করবো। এটা সম্বন্ধে আমি কমেন্টস করতে চাচ্ছি না, কারণ ও বড় প্লেয়ার, ও জানে কী করতে হবে। আসলে কিছু ভুল ভ্রান্তি হচ্ছে খেলায়, হিউম্যান এরর তো থাকবেই, তো এখানেও কিছু হিউম্যান এরর হয়েছে। আপনি দেখছেন আর্ট যেটা হয়েছে এটাও হিউম্যান এরর ছিল, বাট আমাদেরকে আসলে এগুলোকে পজিটিভলি হ্যান্ডেল করা উচিত। মানে আমরা যদি খেয়াল করি যে ফ্রান্সেস টুর্নামেন্টে আপনারা বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন, আপনারা এর আগেও ছিলেন, এবারও আছেন, ওয়ার্ল্ডে অনেক ফ্রান্সেস টুর্নামেন্ট হয় এবং এই যে হিউম্যান এরর, ভুল ভ্রান্তি, একটু আগে আউটের কথা আপনি বললেন, এগুলো আসলে সমাধানযোগ্য যদি প্রপার প্রযুক্তির আমরা ব্যবহারটা করি, এই জায়গা থেকে ফ্র্যাঞ্চাইজ ওনার হিসেবে আপনারা কতটুকু স্যাটিসফাই? আসলে আমরা চেয়েছি, আমরা তো চাবোই ডিএসএলএল প্রযুক্তি আমরা অবশ্যই চাবো, বাট হয়তো বা অন্যান্য সীমাবদ্ধতার জন্য আমাদের বিসিবি দিতে পারেনি, বাট আমি জানি সুপার আই নো ফ্রম লিগ ম্যাচ শেষ হওয়ার পরই ডিএসএল অ্যাড হবে, সো আমরা আশা করি তখন থেকে হয়তো অ্যাটলিস্ট আমরা এই হিউম্যান এরর থেকে মুক্তি পাবো। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। না, এটা ব্যর্থতা বলবো না, আমাদের ওনারা বলেছেন, ওনারা কিন্তু এটা এক্সপ্লেইন করেছে সবার কাছে, সংকট আছে এই জন্য দিতে পারেনি, এক্সপ্লেইন করেছে। দেখেন আউটগুলো যখন মানুষ, আপনি ভুল আউট দিবেন তখন কিন্তু মানুষের একটু মনে ব্যথা লাগবেই, এই জন্য ব্যাট দিয়ে এক জায়গায় বাড়ি দিতেই পারে, আর ডিসিপ্লিন, এখানে ডিসিপ্লিনের অ্যাকশন নিলে দুটোটাই তো নেওয়া উচিত, তাহলে শুধু প্লেয়ার কেন, নিলে তো দুজনের জন্যই নিতে হবে। আমরা যদি খেয়াল করি যে আগে হচ্ছে বোলিং এন্ডে বোলার যাবে অ্যান্ড দেন ব্যাটার হচ্ছে তার এন্ডে থাকবে, বাট যখন হচ্ছে ব্যাটসম্যান হিসেবে একজন লেফটিকে দেখা হলো তখন হচ্ছে বোলার পরিবর্তন করতে আমরা দেখেছি, যার কারণে আবার আপনারা আপনাদের ব্যাটারকে পরিবর্তন করতে চেয়েছেন। তো রুলস অনুযায়ী যদি দেখা হয় তাহলে হচ্ছে এই জিনিসটা হওয়ার কথা ছিল না, মানে আপনারা আপনাদের জায়গায় ঠিক ছিলেন, কারণ হচ্ছে বোলিং এন্ডে বোলার আসার পরই ব্যাটসম্যান তার এন্ডে যাবে, জি, কিন্তু ব্যাটসম্যান আসার পরে আবার বোলার পরিবর্তন করা হয়েছে, সেই জায়গা থেকে কি মনে হয় যে বরিশালের অবস্থানটায় কোনো ভুল নাই? না, আমরা ভুল করার জন্য আমি সবসময় বলি যে ভাই কোনো ধরনের যেন সমস্যা না হয়, মানে সিম্পলি আমরা ম্যাচ খেলবো, খেলে যদি উইন করতে পারি উইন করবো, কোনো ধরনের প্রবলেমেটিক কোনো কাজ করবো না, নিশ্চয়ই এটা দৃষ্টিকটু লাগছিলো তখন সে রাগ করে বের হয়ে গেছে, সো ইট রিয়েলি আমি মনে করি এটাও করা উচিত হয় না, যে অ্যাজ এ প্লেয়ার আমাদের এর থেকে বিরত থাকা উচিত। আসলে না, সাকিব তো দায়িত্বে আছে এবং সবসময় থাকবে, ইনশাল্লাহ সে ভালো প্লেয়ার, ওয়ার্ল্ড বেস্ট প্লেয়ার, বাংলাদেশে আপনি তার জন্ম যদি বাংলাদেশে না হয়ে যদি ইন্ডিয়া হতো আপনি চিন্তা করেন সে কোথায় থাকতো? সিম্পলি একটা উদাহরণ দেন, তাকে হয়তো আমরা সেভাবে মূল্যায়ন করতেছি না, বাট হি ইজ দ্য গ্রেট প্লেয়ার। আমি একসময় কিন্তু সাকিব একদিন 7 নম্বর নেমেছিল গতবার, সো এটা আমরা অলওয়েজ লেফটি এবং রাইটি কম্বিনেশনকে রাখার জন্য এটা করে থাকি। মিজান ভাই, ক্যাপ্টেনসি নিয়ে আসলে কি হচ্ছে আজকে আবার নতুন করে সাকিবকে ক্যাপ্টেন? সাকিব ইজ দ্য ক্যাপ্টেন, ওইদিন সে যায়নি, আমরা যেটা শুনেছি সাকিব প্রেশারলেস থাকতে চেয়েছিল কিন্তু আপনারা মালিক পক্ষ চেয়েছেন যে সাকিবকে ক্যাপ্টেন করুন। মিরাজ টস করেছিলেন, না মিরাজ টস করেছে, ওইদিন অন্য রিজন ছিল, এটা আমি বলতে চাচ্ছি, বাট সাকিব ইজ দ্য ক্যাপ্টেন। This is the thank you very much.